তো গাইস ইন্ডিয়াতে আসছি ইন্ডিয়ান গাড়ি দেখার জন্য। আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি ভারতের জমিতে। তো এই ট্র্যাক্টরটি দেখতে আসলাম, যেহেতু এখানে আমি আসছি আর একটা ট্র্যাক্টর দেখতে আমাদের বাংলাদেশেই, এটা সীমান্ত বরাবর। তো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন যে তার কাটার বেড়া, আর তার কাটার বেড়ার পাশেই এখানে কিন্তু ভারতের জমি আছে। ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাড়ি কি ওই পাশে না এই পাশে? ভারতে? এই ভাইয়ের বাড়ি কিন্তু ভারতে। তা আপনি বাংলা বোঝেন তো? বাংলা বোঝেন? বাংলা কেমন বোঝেন? আপনার বাড়ি ইন্ডিয়ায় না? কত দূরে বাড়ি? তো এই যে ইন্ডিয়ার তার কাটার বেড়ায় যে আমি আপনাদের রিপোর্ট করে দেখাই, আমার এখান থেকে সর্বোচ্চ 150 ফিট হবে, 150 ফিট কাছে। আর এই যে গাড়িটা, তো গাইস ইন্ডিয়াতে আসছি ইন্ডিয়ান গাড়ি দেখার জন্য। সোনালিকার DI 50 RX আছে এবং সোনালিকার DI 750 আছে। সিকান্দার কিন্তু আমাদের বাংলাদেশে লঞ্চ হয় নাই। এটা সিকান্দার, সমস্যা হবে? BSF দেখলে কিছু বলবে? তো গাইস দেখেন ইন্ডিয়ান ট্র্যাক্টর, আমাদের এই যে বাংলাদেশের যে RX সিরিজের ট্র্যাক্টরগুলো, এই RX সিরিজের ট্র্যাক্টরের মতোই কিন্তু। আর এটা কিন্তু DI 750 RX করছে, আবার সিকান্দার কিন্তু আমাদের বাংলাদেশে নাই। আমাদের যে 750, হ্যাঁ, ওটা ওই 54 ব্লেডের রোটার টানে না, ওটা টানে 48 ব্লেডের রোটার। আর আপনারা কিন্তু DI 750 দিয়ে 54 ব্লেডের রোটার টানছে। আমাদের এখানে সোনালিকা সাইড এবং অলরাউন্ডার 55, এটা দিয়ে কিন্তু 54 ব্লেডের রোটার টানে। এটা কি ফোর সিলিন্ডার? আর আমাদের এখানে যেটা চলে এটা হচ্ছে 3 সিলিন্ডার। এই জমিটা কি বাংলাদেশ না ইন্ডিয়া? ইন্ডিয়ার জমি। শুধু 97 টাকা লিটার। পুরাতন ট্র্যাক্টর বিক্রি হয় আমাদের চ্যানেল থেকে, যে ট্র্যাক্টর বিক্রি চ্যানেলের নাম। এবং যদি বলেন যে কালাম ভাইয়ের পুরাতন ট্র্যাক্টর, এটা দিয়েও যদি আপনি ইউটিউবে সার্চ দেন তাহলে কিন্তু পাবেন। সমস্যা নাই, দেখতেছি। BSF এদিকে আছে, না না ওই যে দেখছি ওই টিনের ঘটা সোজা, একজনের সাথে আলাপ করতেছে, ওই সাইকেল নিয়ে আসতেছে। আর সমস্যা নেই, কারণ ওইদিকে তো অনেক লোক বসা আছে, ওই যে মহিলা লোক বসা আছে। আচ্ছা ওই যে উনি যে তার কাটার বেড়ার কাছে গেছে, উনি কি ইন্ডিয়ান লোক? এই যে বেড়ার কাছে, হ্যাঁ, বাংলাদেশি। আপনারা দুইজনে ইন্ডিয়ান থেকে আসছেন, শুধু এক ড্রাইভার আর আপনি আর আপনাদের গাড়িটা? আপনি হিন্দি বলতে পারেন? হিন্দি বলতে পারেন? আমি যদি হিন্দিতে মানে ওনার সাথে কথা বলতাম তাহলে উনি আমাকে বলতো। আমি আপনাকে বাংলায় বলি, আপনি হিন্দিতে বলেন যে আমি ভাই আপনার বাসা কোন জায়গায়? ইধার সামনে। কয় কিলো দূরত্ব হবে এখান থেকে? 250 মিটার দূর হ্যাঁ। ঠিকানাটা একটু বলবেন, মানে আপনি যে জায়গায় বসবাস করতেছেন? থানা বাস জেলা ঘাড়ে, ওয়েস্ট গোলনাহাটি। ওয়েস্ট গোলনাহাটি, ডিস্ট্রিক্ট কুচবিহার। কুচবিহার ডিস্ট্রিক্ট, এটাই হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট, ইন্ডিয়ার ডিস্ট্রিক্ট। এটা কি রেজিস্ট্রেশন করা? না তো প্রতিটা গাড়িতে রেজিস্ট্রেশন করা লাগে। তো গাইস দেখেন এক সাইডে পাওয়ার, এটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি। আর প্রতিটা গাড়িতে রেজিস্ট্রেশন করা, সোনালিকা 750, DI 750 RX। এই গাড়িগুলো কিন্তু আমাদের এখানে নাই, এবং 55 হর্স পরে এই গাড়িটা, আমাদের এখানে 50 হর্স পরে। আর আপনাদের গাড়ি কিনলে কি সাথে সাথে রেজিস্ট্রেশন করতে হয়? পরে করা লাগে, টাকা পর 3 মাস পর। আচ্ছা চাষ করেন ভাই? চাষ করেন? এবং টায়ারের সাইজ 16 সাইজ।
হলো 9-28 অনেক বড় টায়ার গাড়িটা কি আপনার নিজস্ব নাকি এটা গাড়ি কত টাকা দাম করে না দোলাই সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড কত দিয়ে নিছিলেন এই গাড়িটা 5.5 লক্ষ টাকা দিয়ে এই গাড়ি নিছেন কত সালের মডেল মানে আপনি নিছেন কত দিন থেকে আর আমাদের এখানে এই গাড়িটা নিতে গেলে আপনার ক্যাশে যদি নেই শুধু ইঞ্জিনটা নেই 20 লাখের কাছাকাছি চলে যাবে 10 লাখ ডাবল আর আপনি সেকেন্ড হ্যান্ড নিচে 19 সালের মডেল 5 লাখ টাকা দিয়ে এটা ক্যাশ ফুল ক্যাশ দিয়েছিলেন না কিছু ফাইন্যান্সে করছেন ফাইন্যান্স বলতে কিস্তি দিতেছেন তাই না এটা আপনাদের সেকেন্ড আলো কিস্তিতে দেয় সব কিছু করেন তো প্রিয় দর্শক দেখেন ইন্ডিয়ান ট্র্যাক্টর দেখাচ্ছি এবং আমি এই মুহূর্তে ইন্ডিয়া দাঁড়ায় আছি ভারতের মাটিতে এই জমিগুলো কি ফাঁকায় থাকে না খালি একবার চাষাবাদ হয় বছরে একবার চাষ শুধু তো আমাকে আবারটা হয় ধানের সময় তো ধানও লাগাইতে পারতো গরু ছাগলের কারণে কিন্তু আবারটা কম তবে দর্শক আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মত কথাগুলো আমাদেরকে জানিয়ে দেবেন তা আসি দাদা থাকেন হ্যাঁ ভালো থাকেন আপনার যে আর ট্র্যাক্টর বিডি ঠিক আছে এবং যদি বলেন যে কালাম ভাইয়ের পুরাতন ট্র্যাক্টর তাও কিন্তু কাশ তো আমার এখানে নেট নাই নেট থাকলে আপনাকে দেখাই দিতাম তো আমি আসছিলাম এখানে একটি স্বরাজ ট্র্যাক্টর দেখার জন্য এক র্যাবের সদস্য এক ভাই একটি ট্র্যাক্টর দেখে গেছে তার জন্য আমি কিন্তু আসছি ওনাকে ওই ট্র্যাক্টরটি সরাসরি নিয়ে দেওয়ার জন্য তো উনি কিন্তু এখন রংপুরে আছে তো আমাকে পাঠাইছে ভাই গাড়িটা একটু দেখার জন্য জায়গাটা কীরকম হবে বা দাম দরের বিষয়টা ফাইনাল করে নিয়ে দিতে তো এই কারণে কিন্তু আসা তো এইখানে যেহেতু বর্ডার এলাকায় আসছি এই সাইডে দেখলাম যে একটা ট্র্যাক্টর চাষ করতেছে ইন্ডিয়ান তো জিজ্ঞেস করলাম যে ট্র্যাক্টরটা কার কোথাকার তো বলতেছে ইন্ডিয়ান ওই জায়গাটা দেখা যাচ্ছে এইখান থেকে এই জায়গাটা তো এইখানে এসে কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে ইন্ডিয়ান একটি ট্র্যাক্টর জমি চাষ করতেছে তো আমার এইখান থেকে সম্ভবত দেখা যায় আমি যদি জুম করি এই দেখেন এই যে ট্র্যাক্টরটি চাষ করছে এইখানে কিন্তু আমি গেছিলাম ওনার সাথে কথাবার্তা বললাম অনেকটাই ভালো লাগলো আর গাড়িটাও দেখাইলাম আপনাদেরকে সোনালিকা সিকান্দার যেহেতু আমাদের বাংলাদেশে গাড়িটা এখন পর্যন্ত আসে নাই তো সামনে হয়তো আসার কথা তো একটা জিনিস খেয়াল করলাম যে DI 750 আমাদের বাংলাদেশে 3 সিলিন্ডার আর ওইটা হচ্ছে 4 সিলিন্ডার এবং 54 ব্লেডের আমাদেরটা কিন্তু 48 ব্লেডের আর গাড়িটাও অনেকটাই শক্তিশালী আর আমাদের দেশে যেটা সুপ্রিম সিরিজের DI 750 এটা কিন্তু 14 সাইজ এবং ওইটা দেখলাম 16 সাইজ টায়ারের তো অনেক ব্যবধান এই গাড়ির কী অবস্থা গাড়ির কন্ডিশন ভালো কন্ডিশন